হ্যালো আপুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল বাই অনাতা হাসিন আজকে আমি তোমাদের সবার সাথে একটা মেকআপ লুক শেয়ার করব সেটা অন্য কোনো মেকআপ লুক না সেটা হচ্ছে পয়লা ফাল্গুনের একটা মেকআপ লুক বলতে বলতে ফাল্গুন চলে এলো তো ভাবলাম ফাল্গুনের একটা মেকআপ লুক সবার সাথে শেয়ার করে ফেলি লুকটা যদি তোমাদের ভালো লাগে আমাকে জানাবে আর তোমরা চাইলে ফাল্গুনে এটা ট্রাই করতে পারো আজকে আমি দুটো ফাউন্ডেশন মিক্সড করে আমার বেসটা করেছি আমার নিজের শেডটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে নোট কসমেটিক্সের একটা ফাউন্ডেশন আর একটা হচ্ছে এন ওয়াই এক্সের একটা ফাউন্ডেশন দুইটা মিলিয়ে আমি আমার নিজের শেডটা তৈরি করে নিয়েছি আমার চ্যানেলে কিভাবে একটা পারফেক্ট বেস মেকআপ করতে হয় তা দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওটি চেক করতে পারো আর কিভাবে পারফেক্ট আইব্রো করতে হয় তারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে ভিডিও দুটি চেক করে নিতে পারো আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দুটি লিংক দিয়ে দেব আমি আইব্রোর পরে চলে যাচ্ছি চোখের মেকআপে আমি একটি নোট কালারের প্যালেট ইউজ করছি আমার চোখের আই কন্ট্রোলের জন্য আমি আজকে একটা লাইট ব্রাউন কালার সাথে একটা ইয়েলো কালার মিক্সড করে আমার আই কন্ট্রোল করছি জেনারেলি আমি ব্রাউন কালার দিয়ে আমার আই কন্ট্রোল করি বাট আজকে আমি ইয়েলো কালারটা মিক্সড করে নিচ্ছি কারণ আমি সেমভাবে দুই চোখে মেকআপ করে নিচ্ছি আজকে মেকআপে সব জায়গায় থাকবে হলুদের ছোঁয়া কারণ বসন্ত মানেই হলুদের আগমন চারদিকে রঙিন তো আমি আমার আই বেস মেকআপ যেটা সেটা করে নিচ্ছি আমার আইর বেস মেকআপটা ডান তো আজকে আমি দুইটা প্যালেট ইউজ করব বিউটি ক্লাস্টার একটা হচ্ছে ইউরেনাস যেটা হচ্ছে গ্রিন কালার অ্যাডিশানে করা এটার মধ্যে অনেকগুলো গ্রিনের সুন্দর সুন্দর কালার আছে তো আমি এই আই আমার চোখে লাগিয়ে নিচ্ছি আমি গ্রিন কালারটাকে আমার চোখের শেপ গ্রিন কালারটা দিয়ে চোখের শেপটা করছি চোখের দুই সাইডে আমি গ্রিন কালারটা লাগাবো চোখের যে শেপটা আমি সেটা আনবো এই গ্রিন কালারটা দিয়ে আই শ্যাডোর মেইন হচ্ছে ভালো করে ব্লেন্ড করা আই শ্যাডোর যত ভালো ব্লেন্ড হবে আই শ্যাডো দেখতে তত ভালো লাগবে তো আই শ্যাডোর জন্য ভালো ভালো সুন্দর সফট ব্রাশও ইউজ করতে হবে কারণ ব্রাশের উপর আই মেকআপ অনেক না টোটালি ডিপেন্ড করে তো এরপরে আমি আরেকটা বিউটি ক্লাসের প্যালেট নিচ্ছি সেই প্যালেটে যে ইয়োলো কালারটা আছে এখন সেটা আমি আমার চোখে গ্রিনের পরে লাগিয়ে নিচ্ছি লিডে লাগিয়ে নিচ্ছি আমার শাড়িতে গ্রিন তারপরে ইলো এই টাইপ কালারগুলো আছে আর যেগুলোই ফাল্গুনের কালার বলতে পারেন আর অনেক আপুরা জিজ্ঞাসা করেছে আমি ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলাম শাড়িটা আমি কোথা থেকে কিনেছি শাড়িটা আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে কিনেছি ওই জায়গার সামনে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তো আমি এবার আগের ওই প্যালেটটা থেকে একটা অলিভ গ্রিন কালারের গ্লিটারি কালার নিয়ে আমার চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করছি মূলত আমি আমার চোখের কন্ট্রোল করার পরে তিনটা কালার দিয়ে আমার আই ফুল শ্যার মানে আই মেকআপটা করেছি আর ফুল আই মেকআপ আমি টোটাল পাঁচটা আই শ্যাডো ইউজ করেছি তো আমার চোখের উপরের মেকআপ অলমোস্ট ডান আমি এবার চোখের উপরে একটু লুজ পিগমেন্ট লাগিয়ে নিব কজ আমি গ্লিটার লাভার তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো আবার যারা আমার মতো গ্লিটার লাভার তারা চাইলে ইউজ করতে পারো তো আমি একটা গ্রিন কালারের একটা লাইট গ্রিন কালারের একটা লুজ পিগমেন্ট আমার চোখের উপরে লাগিয়ে নিয়েছি এবার আমি আইলাইনার ইউজ করবো আমি আজকে তেমন আইলাইনার ইউজ করবো না এটা জাস্ট একটা চিকন লাইন ইউজ করছি যাতে তোমার আইলাস লাগানোর পরে সেটা দেখতে খারাপ না লাগে বাট আজকে আমি তেমন কোনো টানা টানা চোখ বা এই টাইপ আইলাইনার লাগাচ্ছি না বাট তোমরা চাইলে লাগাতে পারো এটা টোটালি যার যার চয়েসের উপর ডিপেন্ড করে এখন আমি কাজল লাগাবো আমি মরফির একটা জেল আইলাইনার আর গার্নিশের একটা কাজল দুইটা মিক্সড করে লাগাবো কজ মরফির জেল লাইনারটা খুবই মানে ডিপ ব্ল্যাক যেটা দেখতে খুবই সুন্দর লাগে তো আমি মরফির জেল লাইনারটা গার্নিশের কাজলটার সাহায্যে চোখে লাগাচ্ছি খুব ভালো করে চোখ অফ করে করে আমি চোখের উপরের দিকটাও কাজল লাগিয়ে নিচ্ছি এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যেই আইলাইনারটা দিয়ে আমি গ্রিন কালারের আইশ্যাডো লাগিয়েছি ওই ব্রাশটা দিয়ে আমি চোখের নিচের কাজলটাকে ভালো করে একটু মিশিয়ে দিব যাতে কাজলটা দেখতে সুন্দর লাগে আমি কোনো এক্সট্রা আইশ্যাডো তাতে লাগাইনি এবার আমি কন্ট্রোলিং করে ফেলছি আমার কন্ট্রোল নোস কন্ট্রোল সব করে নিচ্ছি আর আমার ভিডিওতে যেটার মধ্যে আমার স্টেপ বাই স্টেপ বেস মেকআপ করতে হবে সেখানে আমার কন্ট্রোলিংটাও ভালোভাবে দেখানো আছে এবার ব্লাশ অ্যান্ড আমি একটা পিঙ্কিশ কালারের ব্লাশ ইউজ করতেছি আমি এর মধ্যে আমার চোখে একটা ফলস ল্যাশ লাগিয়ে নিয়েছি ফলস ল্যাশটা লাগানোরটা আমি অফ ক্যামেরায় করে ফেলেছি কারণ ফলস ল্যাশ লাগানোটা খুবই ঝামেলার তো আমি ব্লাশটা লাগিয়ে নিচ্ছি এবার আমি নোট কসমেটিক্সের একটা আজকে হাইলাইটার ইউজ করবো একটা ওয়ার্ম টোন হাইলাইটার জেনারেলি আমি পিঙ্ক কালার হাইলাইটার ইউজ করি বাট আজকে আমি গোল্ডেন টাইপ এটা ঠিক গোল্ডেন না কপার গোল্ডেন টাইপ একটা হাইলাইটার আজকে ইউজ করব তো আমি ফেসে সুন্দর করে হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি আর আমার ব্লাউজটা হচ্ছে গামসা দিয়ে করা মানে আমি গামসা কিনে সুতি গামসা কিনে তারপর ব্লাউজটা করেছি তো এই হচ্ছে আমার আউটফিট ডিটেলস আমি চোখের ইনার কর্নারে আর আইব্রো নিচে ব্রো বনে আমি পিঙ্কিশ টাইপ একটা হাইলাইটার লাগিয়ে নিচ্ছি এখন আমি স্টিল আর একটা রেড কালারের শেড লাগাচ্ছি এটা পুরো টকটকে লাল না একটু মেরুন লাল আমরা যেটাকে বলি ওই টাইপ একটা রেড কালার লিপস্টিক মেকআপটা খুবই কালারফুল একটা মেকআপের সাথে একটা সুন্দর খোপা করে চুলে গাঁদা ফুল লাগালে মেকআপটা আরও ভালো লাগবে দেখতে আরও সুন্দর লাগবে তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগবে লাগলো অবশ্যই আমাকে জানাবেন হাফেজ বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে